উত্তরাখণ্ডত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভাষণ। মানে কবি প্রুফ মায়া হো ক্যা কি আপ সচমুচ রাজীব গান্ধী কা বেটা হ্যাঁ কি নেই? মানে কবি প্রুফ মায়া হো ক্যা আপসে তো এসা আপ সৈনিকো কা অপমান মত করো। দেশ জুড়ে জোকারণি, থানায় থানায় এজাহারের জোয়ার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এজাহার কংগ্রেসের, রাহুল গান্ধীর বিরুদ্ধেও এজাহার রূপজ্যোতি কুর্মীর। রাজ্যের রাজনীতিত এতিয়া উজান উঠিছে এজাহারের, থানায় থানায় ঘুরিছে রাজনৈতিক নেতা কর্মী, কোনোৱে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কোনোৱে রাহুল গান্ধীর বিরুদ্ধে, মুঠতে থানায় থানায় অভিযোগ দি তত নাইকিয়া হয়েছে রাজনৈতিক নেতা পালি নেতার। এই দৃশ্য দিশপুর আরক্ষী থানার। উত্তরাখণ্ডত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীক লৈ করা মন্তব্যের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গোচর দিবলৈ দিশপুর থানাত উপস্থিত হয়েছে এই সকল কংগ্রেস নেতা। কিন্তু দিশপুর থানায় এই সকল কংগ্রেসের এজাহার গ্রহণ নকরিলে, যাক লৈ ক্ষোভিত এই সকল কংগ্রেস কর্মী। আমি একচুয়ালি আমার কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাজীব রাহুল গান্ধীর বিরুদ্ধে উত্তরাখণ্ডত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যে মানে উদ্ভট অশালীন মন্তব্য করলে তার প্রতি আমি এখন মানে FIR দিশপুর থানাত আজ দিব আহিছিল প্রদেশ কংগ্রেস মানে কমিটির তরফের সিনিয়র লিডার সকল ইয়াত আছে। কিন্তু অতি দুর্ভাগ্যজনক কথা, এই গণতন্ত্রের আমি যেটু কই আছি যে গণতন্ত্র হত্যা হয়েছে, আপনাদের দেখিছে তেওঁলোকে কিন্তু কালি রাহুল গান্ধীর যেটু FIR দিছে এটু একসেপ্ট করেছে। আজি কিন্তু আমি কেবাবার ফোন করতেও ফোন ধরা নাই আর ওসি সাহেবে এখন মানে তেওঁলোকৰ সেকেন্ড অফিসারক একসেপ্ট করবলে মানা করেছে। এজাহার গ্রহণ নকরাক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করিলে বিরোধী দলের উপদলপতি রকিবুল হুসেইনে, OCA নললে SPক দিম, SPA নললে কোর্টলৈ যাম। সুপ্রিম কোর্টের মোৰ ভিতৰে রায় আছে যে কোনো যদি আপনার থানাত নলয় তেতিয়াহলে সেইখন SPক দিব লাগে, আর SPA যদি নলয় তেতিয়া বোধহয় কোর্টত দিব লাগে। আমি কোর্টের যোগেদি হয়ে আহিলো দিবলৈ বাধ্য করা। অবশ্যই দিশপুর থানার পৰা উভতি একেখন এজাহারেই হাতীগাঁও থানাত দাখিল করিলে প্রদেশ কংগ্রেসের সজাতি দলটোৱে। কিন্তু দিশপুর থানায় এজাহার গ্রহণ নকরাক লৈ ক্ষোভিত প্রদেশ কংগ্রেসের সজাতি দলটো। আরক্ষী জনহিতার্থে আর আজি হাতীগাঁও আরক্ষী থানার আরক্ষী বিষয়াগৰাকী আমার এই এজাহারখন রাখি পেলায় রিসিভ করে পেলায় আমাক আমার যে আমি যে আইন ব্যবস্থা ন্যায় ব্যবস্থা আরক্ষীর উপর যে বিশ্বাস মানে করা আমার যে দরকার সেইটো তেখেতে বুঝাই দিলে হয়। আরক্ষী কিছু আরক্ষী আমি দেখিছো কিছু আরক্ষী ভালোর মাজত বেয়া থাকে, কিন্তু এইগৰাকী আরক্ষী বিষয়ায় যেটু আমাক রিসিভ করে পেলায় যেটু কিন্তু দিশপুর থানাতো আমার গৈছিলে এইখন চাওক আপনাদের হাতীগাঁও থানাত এখন আমাক রিসিভ করে দিলে, কিন্তু আমার আমার প্রতিনিধি গৈছিলে দিশপুর থানাত তাতে তেওঁলোকে রিসিভ নকৰিলে, নাজানো তেওঁলোকে কি ভাবি পেলায় নকৰিলে। ইপিনে এই দৃশ্য মৰিয়নি আরক্ষী থানার। এবার আকো কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে এজাহার লৈ থানাত রূপজ্যোতি কর্মী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মরিয়নি থানাত এজাহার রজ্জুতি কর্মীর। মুঠতে থানায় থানায় রাজনৈতিক নেতা কর্মীর হাতে হাতে এজাহার, কোরবাত কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি, আন কোরবাত আকো ওলোটা দৃশ্য। মুঠতে এয়াই হয়েছে আজির দিনটোত রাজ্যের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস।